সিএসসি তে প্যান কার্ড কিভাবে তৈরি করা হয়? সিএসসি তে প্রথমত পার্টির নাম, অ্যাড্রেস, সমস্ত কিছু দিয়ে একটা ফর্ম ফিল আপ করা হয়। তারপর ফর্মটাকে প্রিন্ট আউট করা হয়। প্রিন্ট আউট করার পরে দু কপি ছবি লাগাতে হবে। পাসপোর্ট সাইজ ছবি লাগিয়ে একটা ছবিতে পার্টির সিগনেচার করাতে হবে, আর একটা ছবির নিচে সিগনেচার বক্সে পার্টির সই করাতে হবে। সঙ্গে লাগবে অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা ব্যাংকের পাসবই ছবি সহ বা আদার্স অ্যাড্রেস প্রুফ। সঙ্গে লাগবে আইডি প্রুফ, ফটো আইডি প্রুফ অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট ছবি সহ, ব্যাংকের পাসবই ছবি সহ বা অন্যান্য আইডি, ফটো আইডি প্রুফ। আধার কার্ড অবশ্যই সঙ্গে দিতে হবে। দেওয়ার পরে সেগুলি পার্টির সেলফ অ্যাটাস্টমেন্ট করাতে হবে। করানোর পরে সেগুলিকে স্ক্যান করাতে হবে। ছবি স্ক্যান করাতে হবে জিপিইজি মোডে, সেটা হবে 30 MB-র মধ্যে। সিগনেচার স্ক্যান করতে হবে জিপিইজি মোডে এবং সেটি 600 DPI মধ্যে করতে হবে, এবং তার রেজুলেশন 600 DPI এবং সাইজ হবে 60 KB, এই 60 MB। এতে গেল ছবি সিগনেচার। এরপরে ফর্ম সহ যাবতীয় পেপার্স একসঙ্গে PDF মোডে স্ক্যান করতে হবে এবং যার সাইজ হবে 2 MB-র মধ্যে।